হ্যালো বন্ধু তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাবলিউবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের দুশো উনব্বই নাম্বার পেজের যে জীবনবিজ্ঞানের একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক্ষ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো আজকে ভিডিও শুরু করা যাক বিভাগ ক বলছে একের দাগের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো একের দাগের এক ক্রোমোজমের খণ্ডকের বিনিময় এর ঘটনাকে বলা হয় সঠিক হবে অপশান নাম্বার ডি বলছে ক্রসিং ওভার একের দাগে দুই বলছে ক্রোমোজমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সেন্টোমিয়ার একের তিন দেহের ভারসাম্য রক্ষায় মস্তিষ্কের কোন অংশ দায়ী সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি লঘু মস্তিষ্ক একের দাগের চার বলছে ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অ্যাড্রিনালিন একের দাগের পাঁচ বলছে ক্যাপিটালটি স্মল টি এক্স মানে ক্রস স্মল টি স্মল টি বলতে কী বোঝায় সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বলছে টেস্ট ক্রস একের ছয় বলছে মানব মানব চক্ষুর কোন অংশে প্রতিপরিত হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ রেটিনা নেক্সট বলছে একের দাগে সাত প্রাণীকোষ বিভাজনে গঠনে সাহায্য সাহায্যকারী অঙ্গাণু হলো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সেন্টোজোম একের আট নিচের কোনটি পক্ষীপরাগী ফুল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পলাশ একের নয় উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো সঠিক হবে অপশন নাম্বার সি অক্সিন একের দশ বলছে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে সঠিক উত্তরভাবে অপশন নাম্বার সি এস দশায় একের এগারো বলছে কোন উচ্ছে উচ্ছেচক উশ্রুতে থাকে সঠিক উত্তর ব্যবসা নাম্বার বি লাইসাইম একের বারো দুটি শঙ্কর লম্বা মটর গাছে সংক্রমণ ঘটালে এ ফন জেনুতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যায় সঠিক হবে ব্যবসা নাম্বার বি পঞ্চাশ পারসেন্ট একের দাগের তেরো বলছে রসস্ফিত স্ফীতি তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গের চলন তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ প্রকরণ নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগের চোদ্দ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কত ধরনের গ্যামেট পাওয়া যাবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি চার প্রকার একের পনেরো বলছে বল ও সকেট সন্ধির উদাহরণ হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ হচ্ছে উরুসন্ধি নেক্সট দেখো পরেরগুলো বলছে খ শুনস্থান উপযুক্ত শব্দ বসাও যেগুলো পাঁচটি দের দাগের এক ড্যাশ হলো আজ্ঞাবহ প্রক সঠিক সঠিক উত্তর হবে বলছে অ্যাকশন নেক্সট হচ্ছে দের দাগের একের প্রশ্ন দের দাগের প্রশ্নগুলো উত্তর প্রথমে তোমার শুনে নাও তারপরে আমি তোমাকে দেখিয়ে দেবো প্রশ্নগুলো তোমার আবার মিলিয়ে নেবে প্রশ্নটা কি হলো ড্যাশ হলো আজ্ঞাবাহ প্রবর্তক উত্তর হবে অ্যাকশন নেক্সট বলছে দুই বলছে প্ল্যান্ট প্লাস্টেন্ট গঠনে সাহায্য করে ড্যাশ হরমোন সঠিক উত্তর হবে প্রজেস্টের নেক্সট বলছে দুয়ের দাগে তিন কনু হাঁটু ও কনুয়ের ড্যাশ অশি সন্ধি থাকে উত্তর হবে কবজা নেক্সট বলছে দুয়ের দাগে চার কচুরি পানা ড্যাশ এর সাহায্যে বংশ বিস্তার করে উত্তর হবে খর্ব ধাবক নেক্সট বলছে দুয়ের দাগের পাঁচ অনিশিক্ত ডিমাণু থেকে অপত্য জিপসিস্টিক ড্যাশ বলে উত্তর হবে পার্থনোজেনেসিস পার্থনোজেনেসিস নেক্সট বলছে দুয়ের দ্যাগের ছয় বলছে আই এ এ হল তো সঠিক উত্তর হবে এটি একটি প্রাকৃতিক অক্সিন হরমোন নেক্সট বলছে দুয়ের দাগের দুই সত্য মিথ্যা পাঁচটি নিরূপণ করো দ্বিত দাগের সাত বলছে একশো প্লাজোমে বলছে নিজ দানা থাকে না এটি হবে সত্য নেক্সট বলছে দুয়েদ্যাগের চার বলছে অন্তঃক্ষরাগঞ্জি থেকে হরমো নিশিত হয় নিশ্চিত হয় এটি হবে সত্য নেক্সট প্রশ্ন বলছে দিয়োধ দাগে নয় প্লাজমোরিয়াম এ বলছে সাইটজেনের দসায় বহু বিভাজন দেখা যায় এটি হবে সত্য নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের দশ ক্রোমোজোমে প্রোটিন থাকে এটি হবে সত্য দুয়ের দাগের এগারো বলছে হেটারো কোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে এটি হবে মিথ্যা নেক্সট দাগের বারো বলছে হিমোফিলিয়া সি অটোজোম বাহিত রোগ এটি হবে সত্য নেক্সট দেখো বলছে স্তমের স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও যেগুলো পাঁচটি তো প্রথম হবে দেখো তার রয়েছে বঞ্চলাল এটি হবে এফ মানে হচ্ছে প্রকরণ চলন নেক্সট হচ্ছে দাগে চোদ্দো অনুবিস্তরণ এটি হবে ই মানে হচ্ছে কলা পালন নেক্সট বলছে দু পনেরো অসম্পূর্ণ প্রকটতা এটি হবে বি সন্ধ্যা বালতি নেক্সট প্রশ্ন দাগে ষোলো ক্রসিং ওভার এটি হবে সি মানে নন নন সিস্টার কোমাটিড নেক্সট বলছে দাগে সতেরো সাইটোকাইনিন এটি হবে ডি বলছে কোষপাত গঠন আর দুই দাগের আঠেরো হচ্ছে নিউরো ট্রান্সমিটার এটি হবে এ বলছে অ্যাসিটাইল কোলিন একটি বাক্য উত্তর দাও দুই হাজার উনিশ কি বলছে দেখো বসিত শব্দটি উল্লেখ করো সঠিক উত্তর হবে শাখা কলম নেক্সট দেখো দুই কুড়ি বলছে অ্যাড্রিনালিন গ্র্যান্ড খরণে খরণ নিয়ন্ত্রণকারী হরণগুলির নাম লেখো তো উত্তর হবে এসিটি এইচ এসি টি এইচ এর পুরো কথা এসি এর পুরো কথা হচ্ছে অ্যাড্রিনো বলছে কটিকো ট্রপিক হরমোন এসিটিএইচ নেক্সট প্রশ্নটাকে বলছে দ্বিদ দাগের একুশ বলছে ভিস্টিরিয়াল হিউমার কাকে বলে উত্তর এবার শুনে নাও এবং লিখ নাও এরপরে তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেবো তখন এবার দেখে লিখে নেবে বা মিলিয়ে নেবে বলছে অক্ষী লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত স্বচ্ছ জেলির মতো যে প্রতিসারক প্রতিসারক মাধ্যম বা তরলটি রয়েছে তাকে বলছে ভিস্ট্রিয়াল হিউমার বলে নেক্সট প্রশ্ন দেখো বলছে দুয়ের দাগের বাইশ বলছে অ্যান্টি অ্যান্টি কিটনোজেনিক হরমোন কাকে বলে উত্তর হবে ইনসুলিনকে নেক্সট প্রশ্ন দুয়ের দাগে তেইশ উপযুক্ত শব্দ বসাও জোট কলম আম ড্যাশ জবা উত্তর হবে শাখা কলম নেক্সট প্রশ্ন দুয়ের দাগে চব্বিশ বলছে একটি অটোজমবাহিত রোগের নাম লেখো তো অনেক দুটি হতে পারে কী হচ্ছে থ্যারাসেমিয়া হতে পারে বরাদাতা হতে পারে তোমার লিখে দেবে যে কোনো একটা নেক্সট প্রশ্ন বলছে দুগের পঁচিশ বলছে রেণু কোন প্রকার জননে অংশগ্রহণ করে এটি হবে অযৌন জননে নেক্সট প্রশ্ন বলছে দুগের ছাব্বিশ বলছে আই বি এর পুরো কথা কী উত্তর হবে ইন্ডোল বিউটারিক অ্যাসিড নেক্সট দেখো এবারে প্রশ্নগুলো উত্তর দেখে নাও মিলিয়ে নাও তো প্রথম প্রশ্নের উত্তর হলো দিয়ে দেখে দুই হচ্ছে পজিস্ট্রন দিয়ে দেখে তিন কবজা দিয়ে দাগে চার ধাবক দিয়ে দাগে পাঁচ পাঁচনো জেনেসিস উত্তর তোমরা দেখে নাও আমি আর বলছি না তো আশা করছি বন্ধুরা তোমার তো ভালো বুঝতে রয়েছো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেওয়া পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য